सुप्रिय शिक्षार्थीबृंद ताजिक बोलान अनलाइन क्लासे तुम्हारे स्वागतम। आमरा आज के नवम दशम श्रेणी तुम्हार षष्ठ अध्याय खूब इम्पोर्टेंट चैप्टर यदि आलोचना करते अध्याय आलोचना करब। देखो गत क्लास ये चैप्टर छिल पुरोटाई तुम्हार गणितर ऊपर गाणितिक समस्या ऊपर चैप्टर एखान एक तीन शो आसबी बार बार बी एक आसते परे दूटी आसते परे ठीक है जैक এই চ্যাপ্টার খুব ভালোভাবে করবে। এবার আমরা চলো কোন টপিক লিখেছি আমি যে শতকরা সংযুতি। আগে আমি তোমাদের লাস্ট ক্লাসে তোমাদের কি ছিল কতগুলো সূত্র লিখেছিলাম ঠিক আছে, এখন তারপরের অংশ এগুলো দেখো যে শতকরা সংযুতি তোমার এটা হলো তোমার কোন কোন একটা যৌগের ভিতর যদি 100 গ্রাম বিবেচনা করি তাহলে এই যৌগের ভিতর কি থাকে মৌল থাকে, আর মৌলগুলা কতটুকু থাকে কত গ্রাম থাকে তা সংযুতির মাধ্যমে বোঝা যায়। ক্লিয়ার? যেমন তোমাকে আমি বলি যদি ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, আচ্ছা এটার ভিতরে এটা বাদ দিলে আমি পানি ধরি, পানি আমরা সবাই ভালোভাবে বুঝি যে পানি, পানি যদি ধরি এই পানির তোমার হাইড্রোজেন পরমাণু দুইটা অক্সিজেন পরমাণু এখানে একটা, তবে এখানে তোমার হাইড্রোজেন কয় পার্সেন্ট আছে আর অক্সিজেন কয় পার্সেন্ট আছে এটা বের করতে হবে, মানে পার্সেন্টেজ বের করা, এটাকে বলা হয় শতকরা সংযুতি। ক্লিয়ার? এখন দেখো প্রথমে সবার আগে এই যে দেখো আমি সূত্র লিখেছি যে সংযুতি সূত্র হলো মৌলের পারমাণবিক ভর ইনটু পরমাণু সংখ্যা ইনটু 100 ডিভাইডেড যৌগের আণবিক ভর। তাহলে এই ফর্মুলা ব্যবহার করে আমরা এই অঙ্কটা করতে পারি। এটা একটা প্রশ্ন যে আসবে তোমার পানির এর শতকরা সংযুতি কত, বা বিভিন্ন মৌলের বা এখানে পানি মৌল কটা আছে দুইটা, একটা হাইড্রোজেন একটা অক্সিজেনের শতকরা সংযুতি বের করো পরীক্ষা আসতে পারে, তার মানে তুমি কী করবা এই ফর্মুলা ব্যবহার করে তুমি এটা করো। চলো আমরা করি যে প্রথমে কী করতে হবে, আমরা প্রথমে হাইড্রোজেন বের করি, হাইড্রোজেনের ক্ষেত্রটা বের করি, হাইড্রোজেনের ক্ষেত্রে এটা বের করি। প্রথমে কী করবো আমি তোমার যৌগের আণবিক ভর, সবার আগে আমি এই যৌগের ভরটা কত তা আমরা জানো, যৌগের ভর কীভাবে বের করতে হয় কীভাবে বের করতে হয়, এখানে তোমার হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো তোমার এখানে এক, এখানে দুইটা দুই, অক্সিজেনের হলো তোমার এখানে পারমাণবিক সংখ্যা হলো 8 হলে এটা ষোলো হয় 16, তার মানে কি 2 আর 1 2 1 2 আর 16 হলো 18, তাহলে 18 এই 18 কই লাগবে নিচে লাগবে, এটা হলো যৌগের আণবিক ভর। আমি পুরো ভরটা পেয়ে গেলাম, পুরো ভরটা নিচে লাগবে। এবার আসো আমরা তো বের করবো হাইড্রোজেনের, কী বের করবো হাইড্রোজেন, তার মানে হাইড্রোজেনের মৌলের পারমাণবিক ভর ওর ভর কত, ওর ভর কিন্তু 1 ঠিক আছে। এখন দেখো গুণ পরমাণু সংখ্যা, এই যে যৌগের ভিতরে পানির ভিতরে হাইড্রোজেনের পরমাণু কয়টি, এখানে দুইটি, দুইতে গুণ করো সহজ পরে ইনটু 100 ঠিক আছে। তুমি এবার কী করো তোমার ক্যালকুলেশন করলি তোমার রেজাল্টটা পেয়ে যাবে, ক্লিয়ার? এটা রেজাল্ট পেয়ে যাবে, রেজাল্টটা হবে পার্সেন্টেজ আগে, যেটাই হোক পার্সেন্টেজ আগে তোমার রেজাল্ট দিবা, শূন্য না যাই হোক কোনো একটা রেজাল্ট হবে। তুমি কী করবা এখানে একে সব গুণ দিয়া তুমি 18 দিয়ে ভাগ করবা। এখন দেখো বাকি তো লাগে অক্সিজেন, অক্সিজেন লাগে না, এখন অক্সিজেন বের করার সিস্টেম হলো তুমি ইচ্ছা করলে এই ফর্মুলা ব্যবহার করে আবার করতে পারো সেম একই হবে। আর একটা নিয়ম আছে যে আমি তো হাইড্রোজেন বের করলাম, আমরা জানি প্রত্যেকটা যৌগের ভিতরে 100% হিসাব করা হয়, যদি হাইড্রোজেন তো এখানে যদি 5% বের হয়ে যায় তাহলে 100 থেকে যদি বিয়োগ করে দেই তাহলে আমি কী পাই অক্সিজেন পাই, তাহলে আমার এই ফর্মুলা ব্যবহার করতে হয় না। যাই হোক তার মানে এটার সাথে কী করবা মানে 100-র সাথে তুমি কী করবা 100 মাইনাস এখানে যা পাইলে তুমি তার লাগলেই তোমার উত্তরটা পাইছি। এটা একটা তোমার কী করবো আমি পানির শতকরা সংযুতির যে হাইড্রোজেন অক্সিজেনের শতকরা সংযুতি বের করলাম। এখন আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা পরেরটা করব, মানে পরের পয়েন্ট এটা শেষ। এবার আসো স্থূল সংকেত কি, এটা পরীক্ষায় আসতে পারে আসলে অনেক বেশি স্থূল সংকেত, আণবিক সংকেত খুব ইম্পর্টেন্ট। দেখো স্থূল সংকেত হলো তোমার একটা যৌগের বিভিন্ন পরমাণু থাকে, তোমার যা জানোই যে একটা যৌগের ভিতরে তোমার বিভিন্ন মৌলের পরমাণু থাকে, এখন পরমাণুর অনুপাত ধরো এই ধরো পানি বলি যে পানির ভিতরে ধরো পানি H2O পানি হতে পারে, হাইড্রোক্লোরিক অ্যাসিড হতে পারে, যাই হোক এখানে কিন্তু তোমার হাইড্রোজেন আর অক্সিজেনের একটা অনুপাত আছে, মানে এত অনুপাত হাইড্রোজেন এত অনুপাত অক্সিজেন এত অনুপাত ক্লোরিন এত অনুপাত হাইড্রোজেন এরকম, এই যে অনুপাতটা এটা কি বলা স্থূল সংকেত। এখন প্রিয়
শিক্ষার্থীবৃন্দ, আমরা স্থূল সংকেত করতে গেলে যে স্থূল সংকেত বুঝলা, আমরা স্থূল সংকেত বের করার সিস্টেম দেখব। এখানে দেখো আমরা আমরা বই সাহায্য নেই, স্থূল সংকেত বের করা। এখানে একটা আমি প্রশ্ন তুলব, প্রথমে দেখো এখানে লেখা আছে যে ধরা যাক কোন যৌগ কার্বনের সংযুতি 92.31 এবং হাইড্রোজেনের সংযুতি 7.69, যৌগটির স্থূল সংকেত বের করতে হবে। তার মানে এখানে বলা আছে যে কার্বন 92.31, তাহলে কি কার্বন আছে 92.31% সংযুতি। পরে পরটা হলো তোমার হাইড্রোজেন আছে 7.69, হাইড্রোজেন আছে 7.69%। ওকে, এবার কী করতে হবে, স্থূল সংকেত বের করতে হবে। প্রথমে তোমার কী করবা জানো, প্রথমে তোমরা প্রত্যেকটার সিঙ্গেল সিঙ্গেল করবা। প্রথম কাজ হলো সে তোমরা এটাকে ভাগ করবা, বা যার যার পারমাণবিক ভর দিয়ে সংযুতিকে ভাগ করবা। দেখো সহজ জিনিস, এখন 92 প্রথম লেখি কার্বনের ক্ষেত্রে, কার্বনের ক্ষেত্রে কী হবে, এই 92.31 কে আমি কার্বনের পারমাণবিক ভর কত, কার্বনের পারমাণবিক সংখ্যা হলো 6, 6 × 2 = 12, মানে ওর ভর হলো 12, তখন মুখস্থ করবা 12, এখন ভাগ করলে কত হবে 7.69। ওকে, অনুরূপভাবে হাইড্রোজেনের সেম কর, হাইড্রোজেন কি আপনি করবা 7.69, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, 1 বসে তো, তাহলে ভাগ করলে তোমার উপরে যা আছে তাই হবে, বুঝছো? তা আমি প্রথম কী করলাম, আমি প্রথমে আমি যার যার তোমার পারমাণবিক ভর দিয়ে সংযুতিকে কী করলাম, ভাগ করলাম। এটা হলো প্রথম স্টেপ, ক্লিয়ার? প্রথম স্টেপটা ক্লিয়ার। এবার আসো পরের স্টেপ, পরের স্টেপ আমরা কী করবো, আমি এইটা আমি এখানে করি, দেখো তার পরেরটা আমি এখানে করি, তো 7.69 = 7.69, এটা হলো হাইড্রোজেন কার্বন, এটা হলো হাইড্রোজেন, যাই হোক দুইটা সেমই, তুমি এটাকে হাইড্রোজেন ধরো, এটাকে কার্বন ধরো, কোনো সমস্যা নাই। এখন এই দুইটার ভিতরে সবচাইতে ছোট কোনটা, ছোট হইলো তো এখান থেকে তো সেমই একই জিনিস, যদি এমন হইলো স্যার এখানে তোমার 2, এখানে 4 আসতে পারে, আসতেই পারে, কোনো কারণ আসতে পারে না, তখন তুমি কী করো জানো, প্রত্যেকটাকে ছোট কোনটা, ছোট হইলো 2, এইটাকে 2 দিয়ে ভাগ করবা, এইটাকে 2 দিয়ে ভাগ করবা। এটা হলো স্থূল সংকেত বের করার একটা ফর্মুলা বা সিস্টেম। তার মানে কি দুইটাই সমান, তাহলে কী করো আমি সবচেয়ে যেটা ক্ষুদ্রতম সংখ্যা মানে 7.69, দুইটা কি 7.69 দিয়ে কী করবো ভাগ করে দিব, তাহলে কী হয় 1:1। তার মানে বোঝা গেল যে যৌগটা হবে সে যৌগের ভিতরে কী হবে, কার্বন হবে 1টা, হাইড্রোজেন হবে 1টা, তার মানে কি CH, এটাই হলো উত্তরটা। ক্লিয়ার? তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আমরা স্থূল সংকেত বের করার সিস্টেম দেখালাম, এখন আমরা আণবিক সংকেত বের করার সিস্টেম দেখাবো। এখন তো মনে রাখবা আণবিক সংকেত তোমার এটা প্রকৃত অনুপাত বোঝায়। এখন আণবিক সংকেত আসতে পারে পরীক্ষায়, স্থূল সংকেত আসতে পারে। এখন দেখো যে আণবিক সংকেত বের করা, এটা আসো এটা একটা ফর্মুলা আছে, তো স্থূল সংকেত বের করার পর তুমি এখানে আণবিক সংকেত হবে তোমার, সূত্রটা হলো আণবিক সংকেত হলো তোমার স্থূল সংকেতের, স্থূল সংকেত এখানে এন, কী লাগবা এন। ওকে, আমি তোমার আমি এখানে লিখে দিয়েছি যে তোমার দেখো জিনিসটা একটা, এটা এটা হলো প্রশ্নটা, কার্বন এত পার্সেন্ট, হাইড্রোজেন এত পার্সেন্ট, ওকে, যৌগটির আণবিক ভর 78। এখন তোমার এইটা আণবিক ভর, যদি আণবিক সংকেত চায় তাহলে আণবিক ভরটা ওনারা বের করেই বলে দিবে যে আণবিক ভর এত। ওকে, যদি বলে না দেয় তাহলে স্থূল সংকেত ভর যত আণবিক, তোমার আণবিক ভরটা কী হইব ততই সেম সেম হইব। ওকে, যে তোমার যে স্থূল সংকেতটা বের করেছিল সেটার যে ভরটা সেটাই হবে আণবিক ভর, মানে যৌগটার আণবিক ভর সেম, দুটো সমানই হয়। এখন দেখো প্রথমে কী করলাম আমি, স্থূল সংকেত হলো CH। আমি তোমার একটু আগেই আমি কী করলাম যে স্থূল সংকেত কীভাবে বের করতে হয় তা আমি ব্যাখ্যা করলাম। এখন তার স্থূল সংকেত হলো CH, এবার আণবিক সংকেত হলো CHN, এটা হলো সূত্র, মানে স্থূল সংকেত N। এবার দেখো এখানে Nটা বের করতে হবে, N হলো মোল সংখ্যা, এখানে N হবে যৌগের আণবিক ভর তার স্থূল সংকেতের ভর, এখানে স্থূল সংকেতের ভর কত, দেখো C হলো 12, আর হাইড্রোজেন কত 1, 12 1 কত 13, ভাগ করলে হয় 6, এই 6টা এই জায়গায় বয়ল বয়ল কত বোঝ, কার্বন 6টা, হাইড্রোজেন 6টা, এটা হলো আণবিক সংকেত বের করার সিস্টেম। তোমার তার মানে কি স্থূল সংকেত বের করার পরে তোমরা কী করবা, আণবিক সংকেত এই সূত্রের মাধ্যমে বের করতে পারো। ক্লিয়ার? এবার আসো আমরা পরটা চলে যাই, তোমার রাসায়নিক সমীকরণের সমতা,
এখন দেখো যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা যে রাসায়নিক বিক্রিয়া লিখি আমরা সমতা করি না, কিন্তু এই চ্যাপ্টারে অঙ্ক করতে গেলে অবশ্যই অবশ্যই তোমার কি করতে হবে, সমতা করতে হবেই। দেখো এখানে ম্যাগনেসিয়াম প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড যদি বিক্রিয়া করা হয় তাহলে কি হয়, এটা প্লাস আর ক্লোরিন কি মাইনাস, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড হবে না, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এখন অর যোজনী হলো দুই, অর হলো এক, দুই যাবে অর কাছে আর ক্লোরিন এক যাবে অর কাছে, মানে এক, এ এক তো লাগা দরকার নাই, বাকি কী থাকে, বাকি থাকে হাইড্রোজেন এইচ, এইচ মানে হাইড্রোজেন গ্যাস, এই জন্য টু দিলাম, কারণ প্রত্যেকটা তোমার নিষ্ক্রিয় গ্যাস ছাড়া মৌলিক গ্যাস তোমার দ্বিপরমাণুক। এই যে এবার দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে এখানে তোমার এটা বিক্রিয়া করলাম, এখন সমতা করবো, এখানে হাইড্রোজেন হলো দুইটি, এখানে হাইড্রোজেন কটা একটা, তার মানে কি এখানে আমি দুই দিয়ে দিই, ক্লিয়ার। এখন দেখো এখানে হাইড্রোজেন দুটি হয়ে গেল, মিলছে, এবার হাইড্রোজেন দুই দেওয়ার কারণে ক্লোরিন কর দুটি হয়ে গেলো, এই ক্লোরিন এখানে দুইটা, এটাই হলো সমতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে, আর এবং এই চ্যাপ্টার মোটামুটি শেষ করলাম, আর দুই একটা অঙ্ক সিমিলার অঙ্ক তোমাদের এখানে রয়েছে, তোমরা বাসায় অবশ্যই করবে এবং পরীক্ষায় ভালোভাবে অংশগ্রহণ করবে আর পরীক্ষা ভালো দিবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।